আস্তে 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 চলো চলো ভাই, পুলিশ মারবে পুলিশ মারবে। আলাদাই রিয়াকশন ভাই, ই ভাই ইরি ভাই ভাই ওই লেন দিয়ে এই লেনে চলে এসছে, আমাদের লেন দিয়ে ওই লেনে চলে গেছে ভাই। তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো তোমরা কেমন আছো? আই হোপ তোমরা ভালো আছো। অ্যান্ড তোমরা দেখতেই পাচ্ছ আমি হঠাৎ করে, তোমরা ভাবছো যে এখান দিয়ে ব্লগ কেন চালু করলাম, সব সুপার বাইক দেখতে পাচ্ছ। শুধু আজকে সানডে অ্যান্ড সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি রাইডের জন্য। স্ট্যান্ডটা তোলো। অ্যান্ড আমি রাহুলদার পেছনে বসে আছি আপাতত। অ্যান্ড আমাদের সাথে অনেকগুলো বাইক যাচ্ছে, দুটো টেনার, দুটো সিক্সার, তারপরে জিটি 390 900, অনেক অনেক বাইক যাচ্ছে, প্রচুর প্রচুর বাইক যাচ্ছে। তো আজকে মারাত্মক ফানাবেশ। আমি বললাম যে ব্লগটা না করে থাকাই যাচ্ছে না ভাই আমার দিক দিয়ে। সো আমি বললাম বেকার কেন বসে থাকবো ভাই, ব্লগটা করি। অ্যান্ড আমি সামনে গিয়ে চালাবো, কোনো ব্যাপার না। অ্যান্ড আজকে শুধু রাইডের এনজয় করো, শুধু সাউন্ড হবে, শুধু সাউন্ড হবে ভাই। এতগুলো বাইক যাচ্ছে, এতগুলো বাইক যাচ্ছে, তোমাদের বলে বোঝাতে পারবো না। অ্যান্ড এই রিয়াকশান। তো চলো যাওয়া যাক, এখন বালি ব্রিজের সামনে চলে এসেছি আমি, মানে আমরা। সো আমি কালকে ব্লগটা এখন এন্ড করতে পারিনি, আমি এন্ড করে দেবো বাড়ি যাওয়ার সময়। অ্যান্ড বাড়ি যাওয়ার সময় 900-এ পুজো দেওয়া হবে দক্ষিণেশ্বর মন্দিরে। জয় মা। সো চলো জয় মা, যাতে ভালো মতন রাইড হয় সবার, যাওয়া যাক। সেরা মজা হবে আজকে, সেরা মজা হবে, বিকজ আজকে এত সুপার বাইক যাচ্ছে ভাই আমাদের সাথে ভাই। আমার প্ল্যান ছিল না যাওয়া, আমার খুব ল্যাদ লাগছিলো। সো আমি ভাবলাম যে যাবাই যাক। তো চলো ফান হবে আজকে, শুধু ফান হবে, খালি আজকে শুধু ফ্লাই বাই হবে, শুধু ফ্লাই বাই। ভাই যা রাইড হচ্ছে ভাই, তামাই তামাই রাইড। আমি পুরো ছিটকে যাচ্ছি ভাই, ওই যখন 140 তুলেছে ভাই। ব্লগটাকে এনজয় করো ভাই, কিছু বলার মতন মানে বলতে ইচ্ছাই করছে না, এমন রাইড হচ্ছে ভাই, ফুল দাবাই রাইড। আমার পেছন দিয়ে জামা ভাই, ফুল উঠছে ফুল উঠছে, জামাটাকে আটকাতেও পারবো না কোথাও। এই একটা প্রবলেম ভাই, ব্যাগটা আনা উচিত ছিল আমার। সো গাইস আমরা ফাইনালি চলে এসেছি আমাদের ফার্স্ট লোকেশনে, ধুলাগড়। অ্যান্ড আমাদের বাইক লাইন আপ দেখাচ্ছি তোমাদের, ওয়েট। এই হচ্ছে আমাদের বাইক লাইন আপ। অ্যান্ড এখনও অনেক বাকি আসা। অ্যান্ড তোমাকে সব লোকজন দেখছে, এইসব পরে তুমি বাইক চালাচ্ছ। এই হচ্ছে কি 900 জিটি, টেনার, সিক্সার, টেনার, হানিকম, দুটো হানিকম এডিশন ভাই, ওটা বেস্ট ভাই, মিটারটা যা লাগে ভাই হানিকম। সো গাইস ফাইনালি আমরা চলে এসেছি ধুলাগড়। অ্যান্ড এখানে রাজদীপটাও চলে এসেছে। অ্যান্ড আমাদের বাইক লাইন আপগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদের, ওয়েট জাস্ট ওয়েট। আরও বাইক আছে স্যার, মানে বাকি এখনো পর্যন্ত, সিক্সার সিক্সার 650, 900 আমাদের কালকেরটা, জিটি, টেনার, হানিকম, সিক্সার, টেনার, হানিকম ভাই, হানিকম হানিকম ভাই, হানিকমের ককপিটটাই আলাদা ভাই। সো আপাতত এখান দিয়ে যাবো হচ্ছে কি কোলাহাট আমরা। দেন ওখানে একটু খাওয়া দাওয়া হবে, দেন আমাদের আবার বাড়ির দিকে যাবো। এবার সামনে গিয়ে একটু চালাবো আমি বাইকটা। চলো একটু চা ফা খাই,
দেন এখান দিয়ে বেরাবো, বেশিক্ষণ টাইম নেবো না। তো চলো দেন, এই যে রাজদীপ দা আমাদের কিরম চালাচ্ছে ভাই, তাবাই রাই রয়েছে তাবাই রাই। সো গাইস আমরা এখন বেরাচ্ছি ফাইনালি এখান দিয়ে। অ্যান্টেনার সানিদা বেরিয়ে গেছে বিকজ ওর ব্যাটারি ডাউন হয়ে গেছিলো, আমরা ঠেললাম ভাই, বুক ফুক ব্যথা করছে, হাঁপিয়ে গেছি ভাই, হাঁপিয়ে গেছি বিশাল। চলো মজা আসছে ভাই, তাবাই রাইড হচ্ছে ভাই, তাবাই রাইড। এই সানিদার টেনারটাই ঢেলতে হয়েছিল ভাই, ব্যাটারি ব্যাটারি উড়ে গেছিলো, লাইক মানে ব্যাটারি ডাউন হয়ে গেছিলো, মারাত তো খাপাইছি ভাই। তো চলো তোমরা আগের ব্লগটাকে এনজয় করো, অ্যান্ড চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও, খুব ক্লোজ আছি 100K, অ্যান্ড ইনস্টাগ্রামে ফলো করে দাও তোমরা সবাই, ইনস্টাগ্রাম আইডি স্ক্রিনের ওপরে আসছে অ্যান্ড ডিসক্রিপশানও দিয়ে দেবো। তো চলো রাইডটা এনজয় করো। আগে ভাই সবাই টানছে, ফুল ফুল তাবাই রাইড, সবার ফুল জোশ ভাই। আলাদাই রিয়াকশন ভাই, ই ভাই ইরি ভাই ভাই ওই লেন দিয়ে এই লেনে চলে এসছে, আমাদের লেন দিয়ে ওই লেনে চলে গেছে ভাই, ভাই সাহেব এই জন্যই এত যে জ্যাম ভাই, কি জ্যাম, উফ আস্তে আস্তে আস্তে, চলো চলো ভাই পুলিশ মারবে পুলিশ মারবে, ভাই বাচ্চাদের রিয়াকশনের গুলো খুব ভাল লাগে ভাই, বাট ওরা যে রেপ, হ্যাঁ হ্যাঁ ওরা যে রেপ মেরে রেখে দেয় ওটাই খারাপ ভাই, পুলিশ এসে মারবে আমাদের ভাই, আর কিছুই না চালান কেটে দেবে, আর ঠিক আছে কাবি কাবি চলতা হয়, ওদের খুশির জন্যও তো কিছু করতে হবে ভাই, তো এগুলো হয় ঠিক আছে কোনো ব্যাপার না। সো গাইজ আমরা ফাইনালি কোলাঘাট এসে গেছি, অ্যান্ড ফুড প্লাজাতে ঢুকবো আমরা, এন্ট্রি নেবো, অ্যান্ড টেনার জিটি
সিক্সার ওইগুলো সব ঢুকে গেছে, বাট দুটো সিক্সার অ্যান্ড একটা 650 যেটা টুরারটা ওটা বাকি আছে। অ্যান্ড আবার আর নর্মালি নর্মাল বাইক মিনস রাজদীপরা এখনও পেছনে আছে অনেকটা। সো আমরা ঢোকাই বাইক এখানে পার্ক করে, এক্সস্ট এই সরি বাইক পার্ক করে ভেতরে যাব। দেন খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো এখান দিয়ে। এক্ষুনি আমরা বেরোবো এখান দিয়ে, তো চলো রেডি হই দেন বেরোবো। তোমাদের সাথে একবারে গোপ্রতি দেখা হবে, ঠিক আছে? আর টাইম নেই। তো গাইজ আমাদের খাওয়া দাওয়া পার্ট ডান, আমরা আপাতত এখান দিয়ে বেরাচ্ছি বাড়ির দিকে। অ্যান্ড সব বাইক আপাতত এখন স্টার্ট হবে। আরে বেরাও বেরাও, দাঁড়াও দাঁড়া আসতে দাও বাড়া। সামনের চাকা উঠে গেছিল ভাই, পেছনের চাকা পাম্প নেই করো না। ছোট ছোট রিয়াকশন ভাই, এরা এতক্ষণ ধরে ওয়েট করে, এতক্ষণ ধরে ওয়েট করে এরা সুপার বাইকারদের জন্য। পুলিশ আছে, পুলিশ আছে, সাইড করো চালাবো, সাইড করো চালাবো ভাই, ভাই 217 আবহাওয়া রাইডার চেঞ্জ।
ঠোঁট বাড়া। ভাই 12 মাইলেজ পাচ্ছে, এত সানাসানি করো। আমি যাই না আমার ভয়েস কিরম আসছে তোমাদের কাছে, আমাকে চাই এডিট করার সময় বুঝতে পারবো আমি কিরম ভয়েস পাচ্ছি। তো এটাই একটা চাপ ভাই, 217-17 বাইক চলছে ভাই আমার খুব। ভাই সাহাব গাইজ। এখন রাইডার চেঞ্জ হয়ে গেছে, সানিদা চলে এসেছে 900-তে, টেনারে যাচ্ছে হচ্ছে জিদ্দা, অ্যান্ড আমি চলে এসেছি জিডিতে। সানিদার পেছনে বসলে বসু। হ্যাঁ এটার আওয়াজটা চেক করো শুধু কি ফাটে ভাই, কি ফাটে। ভাই 900 চালানোর পর এটা কোনো ফিলই হচ্ছে না ওরকম। মনে হচ্ছে হাতের খেলনা। চিটকাতে চিটকাতে গেল সানিদা। ভাই আজকে তাওয়াই রাইড হয়েছে, তাওয়াই রাইড। টেনার আসছে দেখো টেনার। ভাই সাহাব ভাই ওর জিডি কি ব্যাক ফায়ার মারছে দেখো সে।
ব্যাকফায়ার কি ব্যাকফায়ার। তো গাইস রাহুল দাকে ছেড়ে দিলাম, এখন আমি যাবো বাড়ি। দেন বাড়ি দিয়ে বিকেলবেলা যাবো হচ্ছে গিয়ে পুজো দিতে, দেখা যাক যদি বেরাই তো, না হলে বাড়িতেই ভাই একটু রেস্ট নেবো। অ্যান্ড অনেকটা ভেতরে ভাই ওর ভাই বাড়ি, সো এখন আমার বাড়ির দিকে যাবো। অ্যান্ড সবাই বাড়ি চলে গেছে, ঘড়িটা ঠিক করতে হবে, এটার 11:10-15 বাজে, বাট এটা ঘড়িতে দেখা 4টা, মনে হচ্ছে আমরা এখনো কোলাঘাট রাইডেই আছি, মানে কোলাঘাটেই আছি। ভাই লোকালিটিতে আলাদাই রিয়াকশন পাওয়া যায়। এন ভাই আজকের রাইডটা ভাই সেরা হয়েছে, সেরা মানে ওয়ান অফ মাই বেস্ট রাইড হয়েছে সানডে রাইড। তোমরাও কমেন্ট করে জানাও কেমন লাগলো তোমাদের ব্লগটা। অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, অ্যান্ড বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। অ্যান্ড আগের ব্লগগুলো কিরম লাগছে সেটাও জানাও তোমরা কমেন্ট করে, কমেন্ট করে জানালে আমারও ভাই লাইক ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে। সো অবশ্যই কমেন্ট করবে, অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দেবে যাতে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান চলে যায়। অ্যান্ড খুব শিগগিরই একটা লং রাইডের প্ল্যান আছে, সেটা তোমরা দেখ জেনে যেতেই পারবে। অ্যান্ড ইনস্টাগ্রামে ফলো করে দেবে, সেই সব আপডেট সব তাড়াতাড়ি আপডেট দেওয়া হবে ইনস্টাগ্রামে। সো ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবে না, ইনস্টাগ্রাম আইডি আমি স্ক্রিনের ওপরে অ্যান্ড ডিসক্রিপশনেও আসছে হয়তো। তো ভাই টানেল কি আওয়াজ, আমি তো রেসও দিইনি। জল লেগেছে আর ভাই হিট পুরো আমার পায়ের মধ্যে, বাড়ির গলিতে চলে এসেছি। সো এই ব্লগটাকে এখানেই এন্ড করছি, আই হোপ তোমাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। অ্যান্ড চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দেবে যাতে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান চলে যায়। সো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা বাই বাই, অ্যান্ড সবাই সেফটি রাইড করো, চলো টাটা।